আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দর্শক, টাইটেল থেকে বুঝতে পারছেন যে আমরা আলোচনা করতে যাচ্ছি অমুসলিম এবং নাস্তিকদের করা একটা প্রশ্নের উত্তর নিয়ে। তারা একটা প্রশ্ন করে থাকে যে কোরআনে বৈজ্ঞানিক ভুল আছে, এবং সেই সাথে তারা বলে থাকে কোরআনের একটা আয়াত কোট করে যেখানে বলা হয়েছে যে সব কিছু সৃষ্টি করা হয়েছে জোড়া জোড়ায়। আসুন আমরা আয়াতটা দেখার চেষ্টা করি, এবং পরবর্তীতে আমরা এটার সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা উল্লেখ করা হয়েছে সূরা জারিয়াত 51 নম্বর সূরার 49 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু বলছেন, অমিন কুল্লি শাইইন খলাক না জাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন। বলা হচ্ছে অ মানে এবং, মিন মানে থেকে, কুল্লি মানে সব, শাইইন মানে বস্তু, খলাক না আমরা সৃষ্টি করেছি, জাওজাইন অর্থাৎ জোড়া জোড়ায়। আয়াতের অনুবাদ হলো যে আমরা সব কিছুকে সৃষ্টি করেছি জোড়া জোড়ায়। সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে, অথবা যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই হলো আয়াতটা। আর এখানে বলা হচ্ছে যে আয়াতের বৈজ্ঞানিক ভুল আছে বা আয়াতটা ভুল। আসুন আমরা বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণ করার চেষ্টা করব যে এখানে বৈজ্ঞানিক কোনো ভুল নেই, এবং আমরা বিজ্ঞানীদের বিভিন্ন তথ্য প্রমাণের উপস্থাপন করে এটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি সূরা জারিয়াত 51 নম্বর সূরার 49 নম্বর আয়াত, এটা 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেন। আমরা দেখতে পাই পরবর্তীতে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ম্যাটার এবং অ্যান্টিম্যাটার। আর এক্ষেত্রে যে বিজ্ঞানী আবিষ্কার করেছেন তার নাম পল ড্রাক। তিনি জন্মগ্রহণ করেন 1901 সালে এবং মৃত্যুবরণ করেন 1984 সালে। 1928 সালে তিনি আবিষ্কার করেন অ্যান্টিম্যাটার। আমরা জানি ম্যাটারে যেমন ইলেকট্রন থাকে, অ্যান্টিম্যাটারে থাকে তার অপোজিট, অর্থাৎ পজিটন থাকে অথবা পজিটিভ ইলেকট্রন। ম্যাটারে যেমন থাকে প্রোটন, যার চার্জ হলো পজিটিভ চার্জ, এবং অ্যান্টিম্যাটারে যে প্রোটন থাকে তার চার্জ হলো নেগেটিভ চার্জ। অর্থাৎ দেখা যাচ্ছে ম্যাটার এবং অ্যান্টিম্যাটারের এই জোড়া আমরা দেখতে পাচ্ছি, এবং সব পদার্থের ভিতরে এটা আছে। তাহলে এটা সুনিশ্চিতভাবে প্রমাণ করে যে প্রত্যেকটা বস্তুর জোড়া আছে, যা পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা জারিয়াত 51 নম্বর সূরার 49 নম্বর আয়াতে। তাহলে প্রত্যেকটা বস্তু আমরা জোড়া দেখতে পাচ্ছি। আর এই বিষয়টাকে আরও বিস্তারিত ব্যাখ্যা করেন বা পরবর্তীতে প্রমাণ করেন কার্ল অ্যান্ডারসন। তিনি ক্লাউড চেম্বারের মধ্যে কসমিক রশ্মি প্রেরণের মাধ্যমে অ্যান্টিম্যাটারের এই তত্ত্বটাকে আরও স্পষ্ট ব্যাখ্যা করেন এবং প্রমাণও করেন। পরবর্তীতে তিনি নোবেল পুরস্কার পান 1936 সালে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাটারে যেমন হাইড্রোজেন থাকে, অ্যান্টিম্যাটারে থাকে অ্যান্টি হাইড্রোজেন, এবং চার্জগুলো সব অপোজিট। তাহলে এই সব কিছুর জোড়া আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছেন যে প্রত্যেকটা বস্তুতে কী আছে, জোড়া আছে, আলহামদুলিল্লাহ। এখান থেকে কোনো সন্দেহ আর সংশয় থাকে না যে পবিত্র কোরআনে বলা হচ্ছে প্রত্যেকটা পদার্থ, প্রত্যেকটা বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। এরপর কোরআনে আরও অনেক বিষয়ে বলা হয়েছে, উদ্ভিদের জোড়ার কথা বলা হয়েছে, মানুষের ভিতরে জোড়ার কথা বলা হয়েছে। প্রত্যেকটি বিষয়ে পরবর্তীতে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, বা কোনো লাইভ করলে সেখানে প্রশ্ন উত্তরের সুযোগ থাকবে। এই বিষয়টা যদি আমরা আরও একটু এলাবোরেট করতে চাই, বিস্তৃত করতে চাই, তাহলে আমরা জানি আগে আমরা জানতাম যে প্রত্যেকটা পদার্থের কেন্দ্রে থাকে অ্যাটম, অ্যাটমের কেন্দ্রে থাকে প্রোটন যেটা পজিটিভ চার্জ, আর এর কক্ষপথের বাইরের চারিদিকে থাকে ইলেকট্রন যেটা নেগেটিভ চার্জ। তাহলে ইলেকট্রন এবং প্রোটনের এই জোড়া সম্পর্কে আমরা জানতাম, কিন্তু অ্যান্টিম্যাটারের যে অ্যান্টি ইলেকট্রন এবং অ্যান্টি প্রোটন এটার জোড়া সম্পর্কে আমরা আগে জানতাম না। এটার উল্লেখ করা হয়েছে সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 36 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, এবং আরও অনেক সৃষ্টি আছে যে জোড়া সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই, তোমরা জানো না। চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা বস্তু জোড়া আছে,
পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলছেন আরও অনেক জিনিসের জোড়া আছে যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই। আমরা বিশ্বাস করি আল্লাহ এবং রাসূলের কথায়। বিজ্ঞান কি বললো এটা আমাদের কাছে মুখ্য বিষয় না, কিন্তু যারা বিজ্ঞানে বিশ্বাস করে, যারা নাস্তিক, যারা অমুসলিম, যারা ইসলামের সমালোচক, এটা তাদের জন্য আমরা এই উত্তরটা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আল্লাহ বলেছেন আমাদের জন্য যথেষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের জন্য যথেষ্ট, কিন্তু অন্যদেরকে বোঝানোর জন্য আমরা এই কথাগুলো বলছি। আপনাদের সামনে আরও অনেক বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, এবং আপনারা যদি কোনো সন্দেহ সংশয় থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। তো আমাদের জন্য দোয়া করবেন, এবং পরবর্তীতে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থ সুন্দর রাখুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।